হাত ছানি দিয়ে কাছে নিয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহল মোহ্বতে জোরে জোরে বলেন সবাই مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إل إلا الله، لا إله إلا الله،, إلا الله. لا إله إلا الله

মোয়াজ মহতারাম উপস্থিত দেবীদ্বার অন্তর্গত উত্তর রাঘবপুর সোহাদে কারবালা ও সমস্ত কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রমিজুদ্দিন সরকার সাহেব প্রধান মেহমান মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম ফসিদ সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব আজকে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন প্রধান আকর্ষণ যিনি একুশে টিভি বি ইসলামিক আলোচক মুফতি ওবায়দুল্লাহ বিন নুরুল্লাহ সাহেব মাদ আলিয়া বারাকাল্লাহফি হায়াতি বলেন আমিন আমার আগে যিনি আলোচনা করেছেন যিনি সুবিল নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দিন শিরিন জবান হাফেজ কারি মাওলানা বকর আল হুসাইনি বাসার সাহেব আলিয়া মদ্দাজিলিয়া বারাকাল্লাবী হয়াতি জোরে আমিষ্ট আল দিন হজরাত মৌলানা মুহাম্মদ শফিউল্লাহ লালী সাহেব পেশ ইমাম খতিব পশ্চিম পশ্চিম পুমকরা আূর জামে মসজিদ মদ্দাজিলিয়া বারাকালবী হয়াত জোরে জেবিনা আমিন বিশেষ করে বিশেষ অতিথি হিসেবে যারা রয়েছেন যিনি চার নং সুবিল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার মুকুল ভুইয়া সাহেব এবং জনাব মাহবুব আলম বাদশাহ সাহেব যিনি মালয়েশিয়া প্রবাসী জনাব মোহাম্মদ আবু হানি মেম্বার সাহেব যিনি আট নং ওয়ার্ড সুবিল ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আমার বাবাজিয়ে পাশে বসা যিনি মরহুম রেয়াজউদ্দিন মৌলভী বাড়ির আওলাদ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন কন্ট্রাক্টর সাহেব দিগার কাবলে মহাক ওলামাই কেরাম তোলাভাই কেরাম হাজিয়াম মুরব্বী নিজাম যুবক বাবারা ছোটো ছোটো মাসুম বাচ্চারা পর্দা নিশীন মা বোন মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মহাব্বতিপুরী আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ সালাম সে আলামিনের নুরানি কদম মুবারকে যিনি তাহ সারা থেকে লামা কান পর্যন্ত যত সৃষ্টি আছে সব সৃষ্টির রহমত জোরে মাহফিলটা কিন্তু সোহাদাই কারবালা স্মরণে এবং কবরবাসীর এই মাস্টার নাম হলো মোহারাম মুফাসিরিনী কেরাম লিখছেন ইন্নাল মুহাররামা শাহরুল্লাহ নিশ্চয়ই মুহাররম হইল আল্লাহর প্রিয় মাস বলেন সুবহান আল্লাহ কার প্রিয় মাস আল্লাহ কেন এই মাসে আল্লাহ পাক তামাম দুনিয়া সৃষ্টি করছেন এই মহরম মাসে তারিখটা হলো দশ তারিখ বার হল শুক্রবার এটা আমার কথা না তো সিরে রহুল ব্যায়াম থেকে শুরু করে প্রায় আড়াইশটা কিতাবে পরিষ্কার উল্লেখ আসছে যে মহরমের দশ তারিখে আল্লাহ পাক তাম দুনিয়া নয় সুদূর তাম সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন বার হইলো শুক্রবার বার কি কালকে কি বার শুক্রবার আমরা কিন্তু ফাইসি শুক্রবারের এই শুক্রবারে হজরত আদম আলা সাল্লাম কে সৃষ্টি করছেন আবার এই শুক্রবারে আদম আলাইসাল্লামের দেহের ভিতরে রুহু প্রদান করেছেন এই মহরমের দশ তারিখ হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে যখন নমরুদের আগুনে ফেললো এই নমরুদের আগুন থেকে যেই দিন আল্লাহ হেফাজত করছেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ শুক্রবার হজরত ঈসা আলাই যে যেদিন আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে আকাশে উঠায় নিয়েছেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ শুক্রবার হজরত ইউনুস আলাইসাল্লাম যে ইউনুস আলাইসাল্লাম একটা মাসে গিলে ফেলছিল কি কিসে গিলে ফেলছিল একটা মাসে একটা মানুষকে গিলে ফেললে মাছটা কত বড় হইতে পারে তো যেই মাছটা গিলছে এই মাছটারে আরেকটা মাসে গিলছে এখন কটা মাসের ভিতরে আছে দুইটা মাসের ভিতরে আটচল্লিশ হাজার কিলোমিটার সাগরের ভিতরে আটচল্লিশ হাজার মাইল কত হাজার মাইল আটচল্লিশ হাজার মাইল নিয়ে শুধু সফর করছে কিছুই করতে পারে না মানে হজম করতে পারে না আটচল্লিশ হাজার বর্গ ফুট পানির নিচে এবং আটচল্লিশ দিন পর্যন্ত পানির নিচে ছিল হাজরত ইনুসালাই্লাম কে আল্লাপাক যেদিন পেট থেকে হেফাজত করছেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ শুক্রবার আপনি আমি কি মিনিট থাকতে কত কষ্ট না আর সাল্লাম আটচল্লিশ দিন কয়দিন এ আটচল্লিশ হাজার বর্গ ফুট পানির নিচে এবং আটচল্লিশ হাজার মাইল মাছটা শুধু ঘুরছে খাইতে পারে নাই মহরম মাস আমরা পাইছি বিশেষ করে সাল্লাম যেদিন আপনার নীল নদী পার হইয়া কিছু কে সঙ্গে নিয়ে পার হইছেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ শুক্রবার আবার যেদিন ফেরাউন দলবল নিয়ে এই তারিখেই ধ্বংস হইছে নীল নদীতে আবার যেদিন আল্লাহ পাক তাম সৃষ্টি জগৎকে কেয়ামত করবেন ওই দিনটাও হবে মহরমের দশ তারিখ শুক্রবার এইরকম ভাবে আমি আড়াইশটা থেকে না চব্বিশটা কি আড়াইশটা আলামত পাইছি শ্রীনিকেরাম উল্লেখ করছেন এই সমস্ত ঘটনার চাইতে সব চাইতে হৃদয় বিধারক ঘটনা হচ্ছে মহরমের দশ তারিখে ইমাম হুসাইনের শাহাদত বরণ যিনি ছিলেন নবীর আওলাদ কার ছিলেন নবীর আওলাদ এই জন্য দিলটাকে নরম করে সুন্দরভাবে আমার সাথে বলেন মহরমের দশ তারিখে কি গঠিল রানা আরে কি গোটিল ওরে কলি জামুর ফেটে যাই গো শুনলে তাহার ঘটনা ওরে কলি জামোর ফেটে যাই গো শুন ঘোট হসান শহীদ যহ র হুসাইন শহীদ কার বালা হে রে হুসাইন ওরে জয়না লাভ দিন বন্দীল এজিদার জেলখানায় ও জয়না লাভ দিন বন্দি গলো এজিদার জল খান ময়ীৰ নামই ৰ গ জয়নাল তুমি জয়নাল ময়ীৰ আইৰে তুমি জয়নাল ময়ূৰণাল তুমি জয়না শহীদ হইলে নবীর বংশ